হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিও শুরুতে সবাইকে একটা গুড নিউজ দিতে চাই আজকে আমাদের চ্যানেল ও মাটি ট্রোল ইউটিউব চ্যানেল আপনাদের সবার প্রিয় চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে তো এই যে মাইলস্টোন যেটা আমি ছুঁতে পারলাম এর ক্রেডিট অবশ্যই আপনাদের সবার জন্য সবার কারণে কিন্তু এই মাইলস্টোনটা আমি টাচ করতে পেরেছি এই জন্য আপনাদের সবাইকে মেনি মেনি থ্যাংকস আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন তো চলুন আজকে আপনাদের কামেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করতে চলেছি রেশন কার্ড নিয়ে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে নিশ্চয়ই ফর্ম থার্টিন তো তেরো নম্বর ফর্ম আমরা ফিল আপ করব আমি আগে একটা ভিডিওতে ফর্ম নম্বর সিক্স আগের ভিডিওতে দেখিয়েছি যে ছ নম্বর ফর্ম আপনারা ফিল আপ করবেন কীভাবে যে ফর্মে আপনারা পরিবারের সমস্ত মেম্বার কিংবা পার্ট মেম্বার কিংবা আপনারা বিবাহ পারপাশেও কিন্তু ট্রান্সফার করতে পারতেন একটাই মাত্র ফর্মে সেই ভিডিও আপনার যদি এখনও না দেখে থাকেন অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন এই ভিডিওটা আজকে আমরা যে ফর্মটা ফিল আপ করছি এই তেরম্বর ফর্ম থেকেও কিন্তু আপনারা রেশন দোকান বা কৃষি দোকান পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন মানে এটাও ট্রান্সফারের জন্য একটা ফর্ম তবে এটা পরিবারের সব মেম্বার যদি চান সেক্ষেত্রে আপনারা এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ফর্ম নম্বর সিক্স ফিল আপ করতে হবে এবং যদি কোনো মহিলা তার রেশন কার্ড ট্রান্সফার করতে চান বিবাহ পারপাসে বা ম্যারেজ বা সেপারেশন সেই সেক্ষেত্রে কিন্তু তাকে ফর্ম নম্বর সিক্স অথবা ফর্ম নম্বর ফোরটিন ফিল আপ করতে হবে যে নিয়ে ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশানে এছাড়া আরও অনেকগুলো গুরুত্ব ভিডিওর লিঙ্ক আপনারা পাবেন তো চলুন আমরা ফর্ম নম্বর থার্টিন ফিল আপ করা শুরু করে দিই প্রথমত এখানে আপনাকে ফিল আপ করতে হচ্ছে সেকশন এ আপনার পরিবারের যিনি হেড অফ ফ্যামিলি মেম্বার আছেন অথবা যে কোনো একজন মেম্বার যার রেশন কার্ড আছে তার ডিটেলস এখানে আপনারা দেবেন তো এখানে আমি অ্যাজ ফর এক্সাম্পল দেখালাম রাজ নামের মাঝে অবশ্যই একটা করে ঘর ফাঁকা দেবেন ফর্মটা আপনারা ক্যাপিটাল লেটার ফিল আপ করবেন এবং যেখানে যেখানে স্টার মার্কস দেখবেন অবশ্যই সেটাকে আমরা ফিল আপ করব কারণ সেটা ম্যান্ডেটারি সেকশন বা আবশ্যিক অংশ কার্ড ক্যাটেগরি আপনারা ঠিকমার্ক দিয়ে বোঝাবেন এবং রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে অবশ্যই বসিয়ে দেবেন যে ব্যক্তির নাম আপনারা এখানে লিখছেন এ সেকশন বি কন্ট্যাক্ট ডিটেলস সিদ্ধ হবে তো আপনার পরিবারের একটা একটি মোবাইল যেখানে একজন একটি মোবাইল দেবেন সেকেন্ডারি মোবাইল নাম্বার বা অল ট্রেন মোবাইল নাম্বার থাকলে এখানে বসে পারেন হস্ট নাম্বার থাকলে জানা থাকলে বসতে পারেন এবং এখানে আপনারা কেউ মার্ক দেবেন না টিকমাক দিলে আপনারা খাদ্য থেকে কোনো রকম মেসেজ আপনার মোবাইলে পাবেন না তো বন্ধুরা আপনি এইগুলোকে স্কিপ করতে পারেন যেহেতু এখানে স্টার মার্কস নেই এরপরে আমরা ফিল আপ করবো সেকশান সি সেকশন সিতে দেখতে পাচ্ছি ডিটেলস অফ অল মেম্বার্স ফ্লাইং ফর শিফটিং যেহেতু এই ফর্মটা ফর্ম নাম্বার থার্টিন অনলি ফর দোজ ফ্যামিলিস যে ফ্যামিলিতে সব মেম্বার না পার্ট ফ্যামিলি মেম্বারস মানে কিছু কিছু মেম্বার যাচ্ছেন তাদের রেশন কার্ড ট্রান্সফার করাতে তাদের জন্য এই ফর্মটা তাই এখানে বলা হচ্ছে যে ডিটেলস অফ অল মেম্বারস অ্যাপ্লাইং ফর শিফটিং সেই সমস্ত মেম্বারদের তথ্য দিতে হবে যারা ট্রান্সফার নিতে চাচ্ছেন তো এখানে সর্বমোট আপনারা চারজনের জায়গা এখানে পাচ্ছেন এবং প্রথম জায়গাটা অবশ্যই এখানে উইদিন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট লেখা আছে হেড অফ ফ্যামিলি মানে পরিবারের হেড অফ ফ্যামিলি যদি ট্রান্সফার করতে চায় সেই কিন্তু তার ডিটেলসটা এখানে বসাতে হবে তো মনে করুন হেড অফ ফ্যামিলি মেম্বার আমি এখানে যেমন দেখিয়েছি রাজ বাড়ুই এখানে ইনি হচ্ছে এই পরিবারের হেড অফ ফ্যামিলি মেম্বার তার ডিটেলস কিন্তু এখানে আমি দিয়েছি কারণ এখানে যে কোনো মেম্বারের ডিটেলস দেওয়া যা হয় হেড অফ ফ্যামিলি বা যে কোনো একজন যা রেশন কার্ড আছে আর যদি হেড অফ ফ্যামিলি ট্রান্সফার নিতে চাই তবেই একমাত্র তার ডিটেলস এখানে বসাবেন যদি ট্রান্সফার নিতে না চায় সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু এখানে বসাবেন না এই এক নম্বর ব্যক্তির এই যে ঘরটা এটা আপনারা পুরোপুরি ফাঁকা রাখবেন যেমনটা আমি এখানে দেখিয়েছি এরপর আমি যে দুই নম্বর মেম্বার লেখার জায়গা আছে সেটা আমি এখানে চলে এলাম তো এখানে মালতি বারুই ইনি ট্রান্সফার নিতে যাচ্ছেন তাই তার ডিটেলস দিলাম তার রেশন কার্ডের নাম্বারটা বসালাম কার্ড ক্যাটাগরি আপনারা টিকমার্ক দিয়ে সিলেক্ট করবেন এবং তার আধার কার্ডের নাম্বার বসাবেন যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে এসার পাশে এখানে আপনারা টিকমার্ক দেবেন প্রতিবন্ধী না হলে স্বাভাবিক ব্যক্তি হলে অবশ্যই আপনার রঙের পাশে এই ঘরে টিকমার্ক দেবেন একইভাবে যদি আরও কোনো মেম্বার ট্রান্সফার নিতে চান সেক্ষেত্রে তার ডিটেলসও আপনারা দিয়ে দেবেন চার নম্বর ব্যক্তির ডিটেলস আপনারা দিয়ে দেবেন এরপরে প্রশ্ন আসতে পারে এখানে সর্বমোট চারজনের বসানোর জায়গা আছে যদি আপনার পরিবারের আরও বেশি মেম্বার ট্রান্সফার নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কী করবেন এই পেজটাকে আবার একটা জেরক্স করবেন এবং নতুন পেজে বাকি মেম্বারদের তথ্যগুলো আপনারা ফিল লাভ করবেন এই সেকশান সিতে অবশ্যই আপনারা প্রথম ঘরটা ফাঁকা রেখে তো বন্ধুরা আমরা ফার্স্ট পেজ ফিল আপ করলাম এবারে আমরা ফিল আপ করবো সেকেন্ড পেজ ভেরি ইম্পর্টেন্ট পেজ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেকশান ডি কী কারণে আপনারা ট্রান্সফার নিতে চাচ্ছেন তো যদি আপনারা নর্মালি অ্যাড্রেস চেঞ্জ করেন পরিবারের কয়েকজন মেম্বার যারা ট্রান্সফার নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে একটা নতুন অ্যাড্রেস প্রুফ কিন্তু দেখাতে হবে যেখানে আপনি ট্রান্সফার নিচ্ছেন এবং অবশ্যই আপনাকে কারণ হিসাবে যেহেতু প্রথমটা গিয়ে বাচ্ছেন তাই আপনাকে প্রথম ঘরেই এখানে টেক মার্ক দিতে হবে যদি পরিবারটা ডিভিশন হয় পরিবারটা ভেঙে মনে করো অন্য কোথাও গেল সেক্ষেত্রে আপনাকে দুই নম্বরে টিকমাক্ক দিতে হবে অন্য কোনো রিজন থাকলে আপনাকে ডিক্লারেশন দিতে হবে এখানে টিকমার্ক দিতে হবে এরপরে সেকশন ই আপডেট অ্যাড্রেস ডিটেলস মানে ঠিকানা ডিটেলস দেবো এখানে আমরা প্রথমত ডিস্ট্রিক্ট বসিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সব ক্যাপিটাল লেটারে আপনারা লিখবেন এবং সাউথ একটা ঘর ফাঁকা রেখে টোয়েন্টি ফোর ফাঁকা রাখলাম আরও একটা ঘর পার্গনা শ্রীরাম এইভাবে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে অবশ্যই ফাঁকা রাখবেন একটা করে ঘর এবং সাব ডিভিশন আপনারা লিখে দেবেন আপনার ব্লক মিউনিসিপ্যালটি বা মিউনিসিপাল কর্পোরেশনের নাম লিখবেন আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার আপনারা এখানে লিখবেন আপনার ভিলেজ রোড বা স্ট্রিটের নাম এখানে লিখবেন আপনি চাইলে অপ্রয়োজনীয় অংশগুলো এই বিকল্পের মধ্যে বিকল্প আসনের মধ্যে আপনারা কেটে দিতে পারেন নো প্রবলেম এবার আপনারা পোস্ট অফিসের নাম লিখছেন পুলিশ স্টেশনের নাম লিখছেন এবং আপনার এরিয়া পিনকোডটা এখানে বসিয়ে দেবেন ফাইনালি আমরা সেকশান এ ফিল আপ করবো সেকশান এফে আপনি যে নতুন এরিয়াতে যাচ্ছেন সেখানকার যে রেশন দোকান বা কেরোসিন দোকান সেই দোকানের নাম কিন্তু আপনারা এখানে বসাবেন এবং তার রেশন দোকান এবং কেরোসিন দোকানের নাম্বার যদি জানেন সেক্ষেত্রে সেই কোডটা আপনারা বসাবেন এখানে তো এখানে প্রথমত নেম অফ দ্য ডিজার্ড এপিএস রেশন দোকানের নামটা আপনারা এখানে বসাবেন যদি না জানা থাকে আপনারা দুয়ার চকের ক্যাম্প থেকে সংগ্রহ করবেন এবং এফপিএস কোড না জানা থাকলে কোনো প্রবলেম নেই স্টার মার্কস নেই আপনি ছেড়ে দিতে পারেন এবং কেরোসিন দোকানের নাম এখানে লিখবেন না থাকে দেখবেন নাহলে কোনো সমস্যা নেই আপনারা ছাড়তে পারেন এরপরে আপনারা এখানে টিকমার্ক দেবেন বাকি অংশগুলো কিচ্ছু পড়তে হবে না সবাই নষ্ট করার প্রয়োজনীয়তা নেই আপনি শুধুমাত্র এখানে একটা সই করবেন সই না করতে পারে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন এখানে আপনারা তারিখ বসাবেন এরপরে বন্ধুরা আমরা দেখব যে কী কী ডকুমেন্টস আমরা দেবো এই ফর্মটা সাকসেসফুলি সাবমিট করার জন্য প্রথমেই আমরা যেটা বলবো প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টেরই যাদের যাদের রেশন কার্ড ট্রান্সফার করাতে চাচ্ছেন তাদের সবারই আধার কার্ডে জেরক্স দিতে হবে এবং যদি কোনো আবেদনকারী ট্রান্সফার নিতে চাচ্ছেন অথচ তার বয়সটা পাঁচ বছরের কম সেক্ষেত্রে তার আধার কার্ডের পরিবর্তে জন্ম সার্টিফিকেটের জেরক্স কপি কিন্তু দিতে হবে ফর্মের সঙ্গে এবং তিন নম্বরে অ্যাড্রেস প্রুফ দিতে হবে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যদি আপনারা এই কারণ হিসেবে ফার্স্ট অপশানটাকে সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে নিউ অ্যাড্রেস প্রুফ আপনাকে অবশ্যই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং চার নম্বরে কপি অফ ডিআরসি অফ দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার অর অ্যানি আদার অ্যাপ্লিকেন্ট হয় পরিবারের যিনি প্রধান আছেন অথবা অন্য কোনো একজন যা রেশন কার্ড আছে তাদের কোন একজনের রেশন কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে এরপরে আপনাকে বলবো অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন হয়তো যে পরিবারের যিনি হেড অফ ফ্যামিলি মেম্বার ছিলেন তিনি তার ডেথ হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিভাবে বুঝবো হেড অফ ফ্যামিলি মেম্বার এই মুহূর্তে আমার ফ্যামিলি থেকে এক্ষেত্রে সরাসরি উত্তর আপনার যিনি হেড অফ ফ্যামিলি মেম্বার ছিলেন তারপরে এই মুহূর্তে বর্তমানে যিনি সবথেকে বেশি বয়স্ক বা বয়স্কা তিনিই অটোমেটিক্যালি হবেন হেড অফ ফ্যামিলি মেম্বার তাই প্রত্যেকটা ক্ষেত্রে হেড অফ ফ্যামিলি মেম্বারের জায়গায় তার ডিটেলসটাই আপনারা দেবেন তো বন্ধুরা এরপরে ফর্মের নিচে আরও একটা আপনারা সেকশন দেখতে পাচ্ছেন অফিসিয়াল কাজ আমি এটা আপনাকে দেখালাম না এখানে ডেট সিগনেচার যা করার বারকোড যা দেওয়ার কিন্তু আপনার দুয়ার সরকার ক্যাম্প থেকে ওরাই করে দেবে আপনাদেরকে তো বন্ধুরা এই ভিডিও এর মনে হলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেশন করে তাই রিকোয়েস্ট হল ভিডিওটাকে ভালো লাগলো অধিক অবশ্যই লাইক করুন শেয়ার করতে থাকুন যারা এই চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করুন বেলাইকনে প্রেস করুন এবং কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে টাইপ করবেন ভালো থাকুন